हेलो नमस्कार गुड इवनिंग अभिजीत फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर हेल्थ यूट्यूब चैनल सबाई के वार्म वेलकम। आज के सब रिक्वेस्ट एक वीडियो करछी सबाई हमारे कमेंट सेक्शन डिस्क्रिप्शन सेक्शन बोले से दादा एक वीडियो करो जो ग्रेडेशन टू परसेंटेज कन्वर्सेशन जो एज पर मैकआउट डब्ल्यूबीयूटी जो आगे वेस्ट बेंगल यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी छो ए मौलाना अबुल कलम आजाद यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी डब्ल्यूबीयूटी कोर्स तो अने दादा एक वीडियो करो जो होक हमें कन्वर्सेशन टेक्निकटा बुझते पर एज पर वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्डर जो रिक्रुटमेंट नोटिफिकेशन बैरिए प्रिभियसलि तो पेंडिंग छो से आरोप क्लियर करो आशा कर सबाई भलो आ এবং আমাকে আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম সবার আশীর্বাদে এবং সবার ভালোবাসা এবং সবার অনেক অনেক আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। আমি প্রফেশনাল ইউটিউবার নই, আমি একজন ফার্মাসিস্ট। আমি আমার চ্যানেলটা এই উদ্দেশ্যেই করেছি যে সবাই খুব হেল্প হবে এবং আমি আমার মধ্যে যেইটুকুনি জানি আমি হয়তো আমি ভুল জানি কিন্তু আমি তাও চেষ্টা করছি সবাইকে অনেকটাই হেল্প করার। তো আমার ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে, তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যারা দেখছো তারা ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করবে এবং অবশ্যই যারা নতুন হয়ে থাকবে চ্যানেলে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করো। তো আমার শুরু করছি আজকের মেন কন্টেন্ট ভিডিওর গ্রেডেশন টু পার্সেন্টেজ কনভার্সেশন অ্যাজ পার ম্যাকআউট ডাব্লিউবিইউটি। তো গ্রেডেশনটা শুধু খুবই সহজ জিনিস, অনেকে খুব টেনশন করছো, টেনশনের কিচ্ছু নেই, এটা কিছুই না, এটা কোনো মানে এই নয় যে টেনশন করার মতো, এটার থেকে টেনশন পড়াশোনায় দাও তাহলে চাকরি পাবে, এটা নিয়ে কোনোরকম টেনশন নেই, আমি হেল্প করে দিচ্ছি। সবাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করলাম। এই দেখো এখানে যেটা আমি দেখাচ্ছি গ্রেডেশন টু পার্সেন্টেজ কনভার্সেশন অ্যাজ পার ম্যাকআউট ডাব্লিউবিইউটি। অনুগ্রহ করে যারা ডাব্লিউবিইউটি থেকে বা ম্যাকআউট থেকে করছো তারাই যেন এই তারা যেন এটা দেখে, অন্যরা অন্যদের টেকনিকটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এখানে হচ্ছে এসজিপিএ। এসজিপিএ মানে হচ্ছে সেমিস্টার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, সেমিস্টার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ। যাদের ডাব্লিউবিইউটি মার্কশিট আছে বি ফার্মে তারা অবশ্যই মিলিয়ে নেবে। এইটা আমার নাম্বারগুলো দেওয়া হয়েছে, আমি এরকম পেয়েছিলাম, তো এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এসজিপিএ টু মানে ফার্স্ট সেমিস্টার আমার ছিল 8.33, আর এসজিপিএ টু মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এটা ছিল 8.41। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে ওয়াইজিপিএ। ওয়াইজিপিএ মানে হচ্ছে ইয়ার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, ইয়ার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ। এটাকে সিজিপিও বলা হয়, সি কিউমুলেটিভ গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ। এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, তার মানে হচ্ছে অ্যাভারেজ, সব মধ্য কথা অ্যাভারেজ, সামেশান। তাহলে অ্যাভারেজ করে আমার ওয়াইজিপিএ ওয়ান, ঠিক আছে, ওয়াইজিপিএ ওয়ান এখানে নিচে দেখতে পাচ্ছ, ওয়াইজিপিএ ওয়ান 8.38, মানে এই ফার্স্ট ইয়ার আর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ওয়াইজিপিএ ওয়ানটা। আচ্ছা, সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারের ওয়াইজিপিএ টু হচ্ছে মানে এসজিপিএ থ্রি ফোর, ওই দুটোর আবার ভাগ করে দুই দিয়ে ওইটা ওয়াইজিপিএ টু হচ্ছে। আর এসজিপিএ ফাইভ আর এসজিপিএ সিক্স মানে হচ্ছে থার্ড ইয়ার, থার্ড ইয়ার, ওটা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলো থার্ড ইয়ার, থার্ড ইয়ারে ওয়াইজিপিএ থ্রি। একইভাবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ, এসজিপিএ সেভেন এসজিপিএ এইট, এই দুটো হচ্ছে ফোর্থ ইয়ার মানে ফাইনাল ইয়ার। তাহলে ফোর্থ ইয়ার সেভেন সেমিস্টার, ফোর্থ ইয়ার এইট সেমিস্টার, ওয়াইজিপিএ ওয়ান ফোর। তাহলে আমি কী করলাম, ওয়াইজিপিএ ওয়ান হচ্ছে 8.38, ওয়াইজিপিএ টু হচ্ছে এটা, ওয়াইজিপিএ থ্রি এটা, ওয়াইজিপিএ ফোর এটা। তার মানে আমার চার বছরের ইয়ার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ আমি ক্যালকুলেশন করলাম। অ্যাজ পার ম্যাকআউট ওরা করছে ডিগ্রি গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, ডিগ্রি গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, ডিজিপিএ মানে ডিগ্রি গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ। তাহলে ওদের টেকনিক অনুযায়ী ওরা কী করছে, ওদের অ্যাজ পার কারিকুলাম অফ ম্যাকআউট ওরা ফার্স্ট ইয়ারেরটাকে এক দিয়ে গুণ করছে, সেকেন্ড ইয়ারটাকে এক দিয়ে গুণ করছে, অ্যাজ পার কিউমুলেটিভ থার্ড ইয়ারটাকে করছে 1.45 দিয়ে, আর ফোর্থ ইয়ারটা করছে 1.5 দিয়ে। তাহলে ওয়ান ইন্টু ওয়াইজিপিএ ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়াইজিপিএ টু প্লাস 1.5 ইন্টু ওয়াইজিপিএ থ্রি প্লাস 1.5 ইন্টু ওয়াইজিপিএ ওয়ান ফোর বাই ফাইভ, ফাইভ মাল্টিপ্লিকেশন করছে, এটা ওদের টেকনিক, এটা ওদের রুলস, ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করে ডিগ্রি গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ হচ্ছে 8.34। এটা হচ্ছে ক্যালকুলেশন করে, তোমরা ক্যালকুলেশনটা করতে পারো, আমার ভিডিওটা দেখে সবাই ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। নাম্বারটা আবার নিজেদের দিও, আমার নাম্বারটা দিও না। কনভার্সন টু পার্সেন্টেজ অ্যাজ পার ম্যাকআউট ডাব্লিউবিইউটি। এবার কী করছি, এবার এইটাই হচ্ছে সবথেকে খুব ভাইটাল,
7 out of 10 scale ওদের নিয়ম আছে, তোমরা ম্যাকআউট www.makaut.in এ ম্যাকআউটে গিয়ে তোমরা ওদের যে গাইডলাইন আছে সেটাকে ডাউনলোড করতে পারো, ওইটাতে ওরা এটাই লিখেছে, ঠিক আছে। আর অ্যাজ পার WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা 19 তারিখে নোটিফিকেশান দিয়েছিল, সেই নোটিফিকেশানে ওরা কিন্তু মেনশন করেছে অ্যাজ পার গ্রেডেশন টেকনিক নাম্বারটা ফর্মে ফর্ম ফিল আপে নাম্বারটা এন্ট্রি করতে। তো এখানেও তাই, আমার DGPA 8.34 হলো, -0.75 বাদ দিতে হবে, খুব কেয়ারফুলি শোনো, -0.75 বাদ দিতে হবে ইনটু 10, এটা হচ্ছে ওদের রুলস, -0.75 বাদ দিয়ে ইনটু 10, মানে 8.34 থেকে -0.75 বাদ দিলে যত দাঁড়াবে তার সাথে মানে 7.59 হবে ইনটু 10, মানে হচ্ছে 75.9%, মানে এটা হচ্ছে আমার বিফার্মার 75.9% হচ্ছে আমার নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যাজ পার WBT ম্যাকআউট বা কনভার্সেশন টেকনিক অফ পার্সেন্টেজ কনভার্সেশন গ্রেডেশন টু পার্সেন্টেজ। সেম আমাকে আমার কমেন্ট সেকশানে যারা ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা হবে, তার কারণ হচ্ছে তারা ল্যাটারাল এন্ট্রি, তাই তাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারটা মনে হয় তারা যেটা ডিপ্লোমাতে পড়েছো তাদের যেটা অ্যাভারেজ আছে, অ্যাভারেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইনটু মানে প্লাস, মানে ধরো ফার্স্ট ইয়ারে পেয়েছো 75%, সেকেন্ড ইয়ারে পেয়েছো 65%, তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে তোমরা অ্যাভারেজ পেয়ে যাচ্ছ, সেই নাম্বারটা তোমরা ইনপুট করবে ফর্মে। আর যারা তোমাদের ল্যাটারাল এন্ট্রি হচ্ছে, ল্যাটারাল এন্ট্রি হওয়ার পরে তোমাদের যে তোমরা নিশ্চয়ই সেকেন্ড ইয়ার থার্ড সেমে ঢুকছো বি ফর্মে, তাহলে 3, 4, 5, 6, 7, 8 থেকে আবার এই রুলস কিন্তু মেনটেন হবে, ফার্স্ট ইয়ারটা তোমাদের আলাদা হবে ডিপ্লোমার নাম্বার, ওটা বি ফর্মে কিন্তু তোমাদের ল্যাটারাল এন্ট্রি হবে, ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে 3, 4, 5, 6, 7, 8 মানে তোমরা সেকেন্ড ইয়ারের নাম্বারটা দেবে, মানে 1 into YGPA 2 plus 1.5 into YGPA 3 plus 1.5 into YGPA 4, নট ফার্স্ট ইয়ার, তোমাদের সেকেন্ড যারা ডিপ্লোমা করছো ডি ফার্ম, যারা বি ফার্মে ল্যাটারাল এন্ট্রি ঢুকছো তোমাদেরটা কিন্তু একটু চেঞ্জ হবে, দিয়ে তোমাদের এই পার্সেন্টেজ ওইভাবেই ক্যালকুলেশন হবে, এই ফর্মুলায় ফেলতে হবে। DGPA YGPA থেকে প্রথমে আমরা কী করলাম, SGPA মানে সেমিস্টার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ থেকে আমরা YGPAতে দিলাম, YGPA মানে ইয়ার গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, ওখান থেকে আমরা দিলাম ডিগ্রি গ্রেড পার্সেন্টেজ অ্যাভারেজ, ডিগ্রি গ্রেড মানে প্রথম বছরটা 1 দিয়ে গুণ প্লাস দ্বিতীয় বছরটা 1 দিয়ে গুণ প্লাস দেড় দিয়ে গুণ তৃতীয় বছর প্লাস চতুর্থ বছরটা দেড় দিয়ে গুণ ভাই ভাগ 5 দিয়ে ওদের যেটা আসছে এই ওটা অ্যাজ পার ম্যাকআউট কনভার্সেশন টু পার্সেন্টেজ 0.75 দিয়ে মাইনাস করে ইনটু 10, 0.75 বাদ দিতে হবে ইনটু 10 করলে যে পার্সেন্টেজটা আসবে এইটাই তোমাদের WBHRB ফর্মে দিতে হবে, এটাই দিতে হবে, এই নাম্বারটা বাদ দিও না, এটা আমার নাম্বার, তোমাদের যাদের যে যা নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা এই এইভাবেই কিন্তু তোমরা এই ফর্মুলায় ফেলে তোমরা ক্যালকুলেশন করবে। আশা করছি ভিডিওটা সবাই দেখেছো, এবং একটা জিনিস আমার রিকোয়েস্ট সবাইকে, অনুগ্রহ করে তোমরা ভালো করে পড়াশোনা করো, এইসবের পিছনে কোনো রকম টেনশন করো না, তোমাদের এই ক্যালকুলেশনের বেসিসে নাম্বার দিতে হবে, এই নাম্বারে দিলেই মানে এই ক্যালকুলেশনের বেসিসে তোমরা নাম্বারটা পুট আপ করবে যারা বিফর্ম করেছো WBUT ইউনিভার্সিটি থেকে। এবার যে বিভিন্ন রকম যাদের বোর্ড থেকে করছো তাদের সবারই কোনো না কোনোভাবে কনভার্সেশন টেকনিক আছে, সেই কনভার্সেশন টেকনিকেই হবে, যাই তোমরা দাও অ্যাভারেজ দিও, অ্যাভারেজ দিলেই তোমাদের যথেষ্ট, আর কিছু দিতে হবে না, তোমাদের এই টেকনিকেই কিন্তু পার্সেন্টেজ কনভার্সন করতে হবে অ্যাজ পার ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ফর্মালি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো আশা করছি এই ভিডিওটা আজ এই অবধি, তো সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, এবং আমাদের যে WBHRB ওয়েবসাইট থেকে কোনো রকম নোটিফিকেশান বা কোনো রকম সাইটিং নোটিফিকেশান বেরোলে আমার চ্যানেলে অবশ্যই প্রথমে আমি সেটাকে উপস্থাপন করব, সবাই আমার চ্যানেলটাকে দেখো, এবং সবাই লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখলে তার জন্য সবাইকে অসংখ্য মহদম্য ধন্যবাদ, সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেট উইথ মি, বাই।